আমার বাবা যখন বিড়ি করে ওরে মনটা আমার কেমন করে, বাবা যখন বিড়ি করে ওরে মনটা আমার কেমন করে, ইচ্ছে করে বাবার মতো বিড়ি মারি টান, বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর, বাবারে বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর। হে বিড়ি খাওড়ার ঘর, বিড়ি খাওড়া, বিড়ি খাওড়ার ঘর, বিড়ি খাওড়া, কিতা কিতা খাস, কিতা গান গাইতেছস? গান কইতাছি। তা আল্লাহর জগতে বিড়ির গান ছাড়া আর কোনো গান নাই? এই গান কইছি দেখি দিছে। আমি কুম্বালা বিড়ি খাইছি, তুই দেখছস আমি বিড়ি খাই? তোমারও কইছি নিতা। তুই তো কইছস বাবা যখন বিড়ি খারে, তোমার লাগান বাপ মনার দেশ নাই। তোর খোড়া বাপ, তোর বাপ খোড়া, আমার তো একটা ওই। তা আমি বিড়ি খাইতে জীবনে দেখছস না? তুই যাত গান কেড়ে গাছ, মানুষ বুঝবো শুক্রে যেত গান গাইতে সের বাপে বিড়ি খাস হই খা। আমি তোমার নিতাম না বাজারও, কেলে বাজারে বাজার করে খান্দন। আমার মায়া লাগে না, মার মায়া লাগে, আমার মায়া লাগে না খান্দন। আমি বলতাম উনতাম না, আমি বাজার যাবো তোমার কাছে, খেয়ে নিতাম তোর বাজার। এদিন তুই পার ফুলা তোর দূরতে ডাক দিছে শুক্কুর হয়ে, তুই ঘোষ তোর ডাকছে শুক্কুর। আমার বন্ধু তোর তো আসানি তুই হইতাছ, আমি বিচারিছি তো এবার দ্বারা বলে তোর ফুলা আমার শুটকুর ডাকে, তুই তো এবার ফুলারে মারছে। আমি দূরতে ডাক দিছি শুক্কুর, তুই বুঝছ শুটকুর। ও তেমন আমি খানে হমুনি, খানে হমুন বাংলা সিনেমা দেখছিস না? মোর হাতকে একটা টাচ খাইলে জ্ঞান সিতিয়ারা হয়ে যাবে না? ও আবার একটা টাচ খাইলে তোর তুই কারণে আমি তোর বাজারও নিতাম না। আমার কত বন্ধু বান্ধব আছে বাজার যাবো আমার সাথে ফুটকারি করবো, তুই কইবে তোর লাগিয়ে যাবে আমার বন্ধু বান্ধবের সাথে। তোর কুস্তা লাগলে আমারও খোয়ান বাজার টানুম না, যা বাই যা। আরে নিতা না দিলে না, আজ তুই এক কাম কর কি মুরুক পোল্টি ফারি মামুরুক কুন্ডার ফোল্টি মুরুক কুন্ডা দুটো এক জিনিস হয় একদম ওই ফারি মামুরুক আর ফোল্টি মুরুক এক শুক্কুর সুদ কুর্জি মনে এক ফারম ফোল্টি এক। আচ্ছা তো এক কাম করো, ফারি মামুরুক বাদ ফোল্টি মুরুক বাদ বলার মুরুক আন ভাই বলার মুরুক। তুই কি কোনো রকম ভাবে আমার সাথে মজা করতাছস না কেরে? তাহলে ফারম বলার ফোল্টি তিনটা তো এক জিনিস হয় একদম ওই, তুই তো জানোস না কেউ ডাকে ফারম কেউ ডাকে ফোল্টি কেউ ডাকে বলার। এক দেশের ভাষা এক দেশের কেমনে জানে হোনা, এক দেশের একটা নয় তিনটা নাম দেব হইছে, একটা নয় তিনটা নাম। তুই এক কাম কর, মাছ উঠবাদ ওই মুরুগুরুক বাদ মাছ আনবা, মাছ বাবা ইলিশ মাছ আনবা বাজার থেকে, ইলিশ মাছ, ইলিশ মাছও আছে না নিয়ে, ইলিশ মাছও মনে হয় খাড়া নাই, ইলিশ মাছ আনো। কি মাছও খাড়া নাই? ইলিশ মাছও। তোর বাপের সদ্য গোষ্ঠীতে কেউ ইলিশ খাইছে? এই আমরা তো প্রতিদিন ইলিশ খাই, খাড়া নাই একটা, প্রতিদিন যারা গিল এটা ইলিশ না। ইলিশ মাছের একটা বচন শুনছো না? ইলিশ মাছের 30 কাটা বোয়াল মাছের দাড়ি, বৈশাখ মাসের পয়লা তারিখ আইসো আমার বাড়ি, ছেলে হলে পাঞ্জাবি মেয়ে হলে শাড়ি, বসুন নাচস না। ই বসুন তো হয়ে গেছে ইলিশ মাছের 30 কাটা, আর প্রতিদিন যারা গিল এটা ইলিশ নাই, রয়েছে ফাঙ্কাশ। ও ফাঙ্কাশ ফাঙ্কাশ কাটা নাই, ফাঙ্কাশ কাটা আছে ইলিশ মাছ জানে সা জীবন একদিন কইছো না? ইলিশ মাছের কি জানি কইছো? ইলিশ মাছের কটা কাটা? ইলিশ মাছের 30 কাটা। ইলিশ মাছের 30 কাটা কইছেন? ইলিশ মাছের 30 কাটা বোয়াল মাছের দাড়ি,
ইলিশ মাছের 30 কাঠা, ইলিশ মাছের 30 কাঠা, বোয়াল মাছের দাড়ি, বৈশাখ মাসের পয়লা তারিখ শুক্রবার বিয়া। বিয়া সারা মাথার খুস্তা ঘুরে না, খালি বিয়া 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 কেন করতে, বিয়া সারা মাথা ঘুরে না তো, কোনটা কোন লাগাইছস? ইলিশ মাসে 30 কাঠা, বোয়াল মাসের তারি, বৈশাখ মাসে পয়লা তারি কাইছো আমার বাড়ি, ছেলে হলে পাঞ্জাবি, মেয়ে হলে শাড়ি, তুই তিনি সোজগা তোর বিয়া। ও না আমার হাত নাই, বুলে বুলে হয়ে নিছি। দাদা বাজ্যা বাজ্যা, আচ্ছা তো যাও তুমি বাবা, তোরে যে আমি যে বলা সকাল বেলা যাওয়ার সময় হইতাম না, তোর কুস্তা লাগলে আমার খো অতক্ষণ ধরে কেরা মার সাথে চিল্লাইছ? সিঙ্গারা দুইটা আনতাম না, একটা আনুন না, গাছিন পাঁচ টাকা, এখন দশ টাকা গুড়া, একটা আনব নি। আচ্ছা তো একটু আইন নিও তো বাজ্যা একবারে সব কইতে তোরে না কইছি, বারে বারে আমার ডাকতে না, বারে বারে বিষয় আব্বা 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 কেন ডাকস? একটা একটা নেই দেখো, আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, এই যে মনে করো তুই সিঙ্গারা নানি, এই যে সিঙ্গারাটা, সিঙ্গারাটা দেখো একটা সুরাট নাই, কুস্তা নাই, এই সিঙ্গারার ভিতরে আলুটা কেউ নামায়? তো জুতা আছে নি? আছে, জুতা দিয়ে কুল্লা আমার গালো বাইরা কি ধরব, ব্যাপারের ঘরে ব্যাপার, তোর মতো ফুলাকের আমি জন্ম দিছি, তোর জুতা তো আমার বাইরা, সিঙ্গারার ভিতরে আলু কেমনে ঢুকি, এটা তোর আমি কেমনে বুঝাইতাম? এটা তোরে বুঝাইবোন, বাজার আছে না, এখানে বাজার আছে না, সিঙ্গারা বেছে না দোকান, সিঙ্গারার কারিগর আছে, মদা আছে না, মদা দিয়া সিঙ্গারা খাই, বানার আলু আছে না, তোর মাঝে ভর্তা বানা আলু দিয়া ভর্তা, এরকম ভাবে আলুর ভর্তা হবে, আবার আলুও লাগে, আলুও লাগে, মদা দিয়া খাই বানাইয়া পরে আলু ভর্তা করে, বুঝছি, মদা দিয়া খাই মাহাইয়া মদা না, এমনি মেলায় তো হয় আর আলুটা কি সিঙ্গারা মদার ভিতরে তোর জামাই জায়গা, আমার মন ডাকি চাইতেছে জানোস নি, আমার মন ডাকি চাইতেছে, এখান থেকে দৌড়টা মারা তোরা লাট্টা মারে গে রুই বাদুত গিয়া সক্কা যাক গিয়া, তুই একটা জিনিস বুঝোস না, আমি তোরে বুঝাইতাছি নি, আমি বুঝাইতাছি না, তাহলে বুঝ আগে, তা কথা না কই আগে বুঝ, এই মদা দিয়া খাই মানে আলু ভর্তা করে পরে সিঙ্গারার কারিগর আছে, কারিগরে মূর্ছা দিয়া তেল সারে, তখন এটা সিঙ্গারা হইয়া বাইর, তখন এটা মদ আর আলু থাকে না, তখন এটার নাম হয় সিঙ্গারা, আর তোর মা সাথে কাম কাজ করিস যা। আচ্ছা।